নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সঞ্চারী, আজ আবার এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমাদের নতুন রেসিপির আপডেটের নোটিফিকেশান জলদি পৌঁছে যায়। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিও। আমার আজকের রেসিপি সব বাঙালির প্রিয় জিভে জল আনা স্বাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। ডেসক্রিপশন বক্সে আমি রান্নার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসটা দিয়ে দিয়েছি, প্লিজ সেটা তোমরা একটু চেক করে নিও। প্রচলিত আছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে ঘটি এবং বাঙালদের মধ্যে নাকি ঘোর বিবাদ। ইলিশ হলো বাঙালদের প্রিয় আর চিংড়ি নাকি ঘটিদের প্রিয়। কিন্তু আমি নিজে জন্মসূত্রে বাঙাল হলেও আমার মনে হয় মাছের তৈরি যে কোনো সুস্বাদু রান্নাই বোধ হয় প্রত্যেক বাঙালির কাছেই প্রিয়। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে তার খোসা এবং রগটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটার নামেই আছে বাটি চচ্চড়ি, তাই সেক্ষেত্রে আমাদের দরকার একটা বাটি। এর জন্য আমি অ্যালুমিনিয়ামের একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি প্রথমেই যেটা দিয়ে দিলাম সেটা হলো লম্বা করে কাটা কয়েক টুকরো আলু। এখন এবারে দিয়ে দিলাম 2 মিহি করে কুচানো পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো লম্বা করে কাটা বেগুন। এবারে একটা বড় টমেটোকে ছোট করে কুচি করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 8 থেকে 10টার মতো রসুনের কোয়া। এরপর দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো কালো সর্ষে বাটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যে চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো। এখন পরিষ্কার পরিচ্ছন্ন হাতের সাহায্যে চিংড়ি মাছের সাথে সমস্ত উপকরণগুলোই খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে মাখাতে হবে। আমরা যেহেতু বাঙালি, তাই আমাদের অনেক রান্নার ক্ষেত্রেই বা খাবার বানানোর ক্ষেত্রে কিন্তু হাতের ব্যবহারের প্রচলন আছে। কিন্তু তোমরা চাইলে এখানে এই মাখার পদ্ধতিটায় চামচের ব্যবহার করতে পারো। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো হাতের ব্যবহারে কিন্তু রান্নার স্বাদের তারতম্য অনেকটাই হয়। এর সাথে আমি কিন্তু সেই ফাঁকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা, দিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে মেখে নিলাম। বাটি চচ্চড়ির স্বাদ আনতে গেলে কিন্তু এই মাখানোর পর্বটা একটু ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। এরপর বাটিতে একটা ঢাকা দিয়ে ঠিক 15 মিনিট মতো ম্যারিনেট করে নেব। ঠিক 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুললে দেখা যাবে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে এবং তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, অন্য কোনো তেলে কিন্তু এর স্বাদ হবে না। এখন এতে 1 চামচ মতো চিনি দিয়ে আবার খুব ভালো করে মেখে নিলাম। রান্নাটা করার সময় তোমরা একটু খেয়াল রেখো, ম্যারিনেশন করার সময় কিন্তু তেল বা চিনির ব্যবহার আমি করিনি, এর পরে ব্যবহার করেছি। কেননা তেল বা চিনি আগে ব্যবহার করলে ম্যারিনেশন পর্বটা স্লো হয়ে যায়। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ মতো জল, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। এই রান্নাটা করার সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে জলটা ব্যবহার করব সেই জলের পরিমাণটা যেন একদম ঠিকঠাক হয়, যাতে সবজিগুলো জলে ডুবে না যায় বরং জলের উপরের ভাগে ভাসতে থাকে। এবারে এই বাটিটায় আবার একটা ঢাকা লাগিয়ে গ্যাসের একদম হাই ফ্লেমে রান্না করতে দিলাম। এই রান্নায় ব্যবহৃত জলটা ফুটে আসার জন্য মাত্র 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক 2 থেকে 3 মিনিট পরে বাটির ঢাকনা খুললে দেখা যাবে ঝোলটা প্রায় ফুটতে শুরু হয়ে গেছে। সেই সময় একটা চামচের সাহায্যে বাটির সমস্ত সবজিগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলোই
সুসিদ্ধ হয়, কিন্তু গলা গলা ভাব হয়ে মিশকিস না হয়ে যায়। এরপর বাটিতে আবার ঢাকনা লাগিয়ে দিলাম এবং 2-3 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে রান্নাটা করে নিলাম। 2-3 সেকেন্ড পরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর ঢাকা খুলে দেখতে পেলাম যে তেল অনেকটাই চচ্চড়ি থেকে উঠে এসেছে। রান্নাটা যেহেতু চচ্চড়ি, তাই এক্ষেত্রে কিন্তু ঝোলঝোল বা জলজল ভাব না থেকে বরং তেল তেল ভাবের হলেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বাটি চচ্চড়িটায় এখনও বেশ অনেকটাই জলজলে ভাবের রয়েছে, তাই আমি সেই কারণেই গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে বেশ খানিকটা তেল আরও যাতে উঠে আসতে পারে সেই কারণে রান্না হওয়ার আরও কিছুটা সময় আমি দিলাম। গ্যাসের একদম কম আছে, আরও 2-3 মিনিট রান্না করলেই দেখা যাবে এই বাটি চচ্চড়ি থেকে কিন্তু যতটুকু তেল ওঠার প্রয়োজন ছিল সেই তেলটুকু উঠে এসেছে। তোমরাও হয়তো সবাই দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে গিয়ে পুরো তেলটাই রান্নায় উঠে এসেছে। এখন রান্নাটা আমার প্রায় শেষ, তাই আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম আর সাথে দিয়ে দিলাম আরও কিছুটা ধনে পাতা কুচি। এবারে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে বাটিতে একটা ঢাকনা লাগিয়ে। গরম গরম ভাতের সাথে এই রকম দারুণ স্বাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পেলে আর কি চাই বলো? এই রকম দারুণ স্বাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হলে লাগে না তখন ঘটি বাঙালের বিরোধ। আমার তো মনে হয় এই রকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পেলে সব বাঙালিদের দুপুরের আহারটা জম্পেশ হয়ে যায়। আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের সকলের জন্যই। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। ইলিশ আর চিংড়ি নিয়ে ঘটি বাঙালের বিরোধ আর নয়, চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি হোক সকল বাঙালির কাছে প্রিয়। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য আর একদিন অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো।